আজকের কেকের ডেকোরেশনটা সম্পূর্ণ অন্যরকম। এই প্রথমবার আমি এই রকম থিমের একটা কেক বানাতে চলেছি। 10 থেকে 15 বছর আগের কথাই বলছি, তখন কিন্তু প্রত্যেক কটা অনুষ্ঠানে কিন্তু কেক নেওয়া হতো না, কিন্তু এখন বিয়ে শুরু থেকে শুরু করে সব কিছু অনুষ্ঠানে মূল অংশ যেন কেক থাকে। এর আগে জন্মদিনের অনেক কেক বানিয়েছি, অ্যানিভার্সারি অনেক কেক বানিয়েছি, বেবি শাওয়ারেরও অনেক কেক বানিয়েছি, বিয়ে পারপাসে 2-3টে কেক বানিয়েছি, কিন্তু আজকের কেকটা একটু অন্যরকম। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা কিন্তু এনজয় করতে থাকো। আজকের কেকটা ছিল 2 পাউন্ডের, তবে এটা কিন্তু কোনো কাস্টমারের কেক না, এটা আমার নিজের বোনের বিয়ের কেক। কেকটার থিমটা তোমরা তো ভিডিওর লাস্টে দেখতেই পারবে। তার আগে বলি, এই কেকটা স্পঞ্জটা আমি রেডি করেছিলাম একটু পাইনাপেল ফ্লেভার, একটু ম্যাঙ্গো ফ্লেভার, সব কিছুর যেন টাচ থাকে। যেহেতু কাস্টমারের না, তাই নিজের মতো করে ডেকোরেশন করেছি আর নিজের মতো করে ফ্লেভার অ্যাড করেছি। যারা আমার ভিডিও দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, বড় ভিডিওতে শর্ট ভিডিওতে, তাদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। আর যারা ভিডিও দেখে চলে যাও অথচ একটাও সাবস্ক্রাইব বা লাইক কমেন্ট করো না, তাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই আমার সঙ্গে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই ছোট্ট করে একটা লাইক আর কমেন্ট করে দিতে ভুলে যেও না। আজকের কেকের ফ্লেভারটা ছিল মূল লক্ষ্য হোয়াইট চকলেট, কারণ হোয়াইট চকলেটটা কম বেশি সবারই পছন্দ হয়। তাই এই কেকটার মধ্যে ভর্তি করে আমি হোয়াইট চকলেট গানাশ দিয়েছি আর তার উপরে চকো চিপস দিয়ে ভর্তি করে দিয়েছি। আর কেকটা কেমন একটু প্রিন্টেড টাইপের লাগছে, তাই না? তো এর মধ্যে আমি আগেই বললাম পাইনাপেল ফ্লেভার, ম্যাঙ্গো ফ্লেভার, যা পেরেছি তাই অ্যাড করেছি, যাতে খেতে গেলে লোকে কনফিউজ হয়ে যায় যে অ্যাকচুয়ালি কেকটা কোন ফ্লেভারের। আর এই দুষ্ট বুদ্ধিগুলো আসে যখন নিজেদের বাড়ি কোনো অনুষ্ঠানের জন্য কেক বানাই। কাস্টমারের কেক হলে তো কাস্টমার বলেই দেয় ফ্লেভারটা আর ডেকোরেশনটাও, হ্যাঁ নিজেদের বাড়ি তাই নিজেদের মতো করেই বানাচ্ছি। তো তোমরা দেখতেই পেলে প্রথম লেয়ারটা আমি কমপ্লিট করলাম, ভালো করে ওটাকে ম্যাঙ্গো সিরাপ দিয়ে সোক করলাম, তারপরে ক্রিম দিলাম, হোয়াইট চকলেট দিলাম, চকো চিপস দিলাম, এইরকম ভাবে সেকেন্ড লেয়ারটাও কমপ্লিট করে দিলাম। আর হোয়াইট চকলেট গানাশের পরিমাণটা দেখেছো, একটা যেন মোটা থিকনেস, এইরকম ভাবে দিলে পরে কেকটা দুর্দান্ত স্বাদ লাগে। তোমরা যারা নতুন আছো, যারা নতুন কেক বানানো শিখছো, একবার বাড়ির জন্য এই রকম ধরে কেকটা বানিও। সবাই যখন ভালো বলবে তখন এই রকম ভাবে কাস্টমারের জন্য কেক বানিও। যারা যারা এই ভিডিওটা ফেসবুকে দেখবে অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে দিও, কারণ তোমাদের ভালোবাসা আর তোমাদের সাপোর্ট আমার একান্ত ভাবে দরকার। বিগিনার্স যারা আছো তাদের হয়তো একটু চৌকো কেক শেপে আনতে সময় লাগবে, তো কোনো চিন্তা নেই, যত কাজ করবে তত হাত খুলে যাবে। আমারও প্রথম প্রথম এই রকম অনেক ঝামেলার মধ্যেই পড়তে হতো। তো যাই হোক, এরকম ভাবে দ্বিতীয় লেয়ারটাও কমপ্লিট করলাম, তার উপরে এবার ফাইনাল লেয়ারটা আমি সেট করে দেব। আর প্রথমে ক্র্যাম কোটিং করব। ক্র্যাম কোটিং করার পরে প্রায় আধ ঘন্টা আমি এটাকে সেট করতে দেব আর তারপরে ফাইনাল কোটিং করব। প্রত্যেকটা লেয়ারের মধ্যে সুগার সিরাপ দিয়ে সোক করাটা অবশ্যই দরকার, কারণ কেক যদি ভালো মতো সোক না করে তো কেক হার্ড হয়ে যায়। আর ক্রিম যখনই অ্যাপ্লাই করা হবে তখন ক্রিমের থেকে সেই ময়েশ্চারটাকে টেনে নেয়, তখন কিন্তু কেকটা খেতে অতটা ভালো লাগে না। তাই কেকটাকে সফট করার জন্য আমাদের প্রত্যেকটা লেয়ারের মধ্যে, মানে কেকের বেসের মধ্যে অবশ্যই কিন্তু সুগার সিরাপ দিয়ে সোক করে নিতে হবে। কেকটা প্রথম কোটিং যখনই হয়ে যাবে অবশ্যই কিন্তু আধ ঘন্টার থেকে এক ঘন্টার মতো ফ্রিজে, মানে নর্মাল ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিতে হবে। সেট না হলে পরে এই গরমের মধ্যে একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার যখনই দিতে যাবে তখন কিন্তু ফাইনাল কোটিংটা ঠিকমতো হবে না আর ডেকোরেশনটাও সুন্দর লাগবে না, আর কেকের যে ক্রিমটা রয়েছে সেটাও কেমন একটা ফ্যানা ফ্যানা টাইপের হয়ে যাবে। তাই আমি একটু সেট করতে দিই আধ ঘন্টা। আধ ঘন্টা সেট করার পরে আবারও নিয়ে চলে আসলাম, এবার আমি এর উপরে ফাইনাল কোটটা করব। ডেকোরেশনটা তোমরা দেখো আর তার সাথে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছেই চলে যায়। ফাইনাল কোটিংটা প্রথমে আগে সাইড দিয়ে করলাম, তারপরে উপরে ক্রিমটাকে দিয়ে দিলাম। যেহেতু কেকটা বড়, তাই বড় একটা প্যালেট নাইফের সাহায্যে ভালো করে আমি চারিদিকটা সমান করে নেব। প্যালেট নাইফ যদি ছোট নেওয়া হয় তখন কিন্তু ঠিক মতো করে এটাকে সেট করা যাবে না,
তবে আমি যেহেতু তোমাদের আগেই বললাম কেকটা ছিল বাড়ির জন্য, তাই আমার অতটা সেট করার মতো দরকারই পড়েনি। তার উপর কেকের যে ডেকোরেশনটা হবে তাতে অনেকটাই কিন্তু এই কেকের সাইডের এগুলো ঢাকাই পড়ে যাবে। আচ্ছা, আমার সাথে কিন্তু এই সমস্যাটা হয়, তোমাদের সাথে হয় কি না আমাকে কমেন্ট করে জানিও। বাড়ির জন্য যখনই কেক বানাই তখনই মনে হয় যেমন তেমন করে একটা ডেকোরেশন করি, আর সাইড দিয়ে বলো উপর দিয়ে বলো ক্রিম মনে হয় সেট না হলেও চলে যাবে, কাস্টমারের হলে তো চারিদিক থেকে খেয়াল রাখতে হয়। তবে তোমাদের প্রথমেই বলেছি এইটা হলো বিয়ে পারপাসের জন্য কেকটাকে বানানো হচ্ছে, আর এটা গায়ে হলুদের জন্য, তাই হলুদ দিয়ে শাড়িটা না করলে পরে কোথায় যেন একটা অসম্পূর্ণ থেকে যাচ্ছিল। যখনই মাথায় কোনো আইডিয়া আসে না, একমাত্র গুগল বাবাই কিন্তু সাহায্য করতে পারে, তাই গায়ে হলুদের থিমের কিছু ফটো যখনই আমি দেখেছি সবই দেখলাম ফন্ডেন দিয়ে। আর বিশেষ করে ফন্ডেন কেক আমার একদমই পছন্দ না, তাই বাড়ির কোনো অনুষ্ঠানের জন্য যখনই কেক বানাই ফন্ডেন তো অ্যাপ্লাই করি না। তো আমি ভাবলাম ফন্ডেনের বদলে পুরো কেকটাই আমি ক্রিম দিয়ে ডেকোরেশনটা করব, আর তাই করলাম। তো পুরো ভিডিও ডেকোরেশনটা তোমরা দেখো, আর অবশ্যই আমার এই কেকটা যদি ভালো লাগে ছোট্ট করে একটা কমেন্ট করে দিও, কারণ তোমাদের একটা কমেন্ট অনেক বেশি আগ্রহ দেয় নেক্সট ভিডিও তৈরি করার জন্য। আর হ্যাঁ, তোমরা কিন্তু অনেকেই আমাকে ফ্লাওয়ার কি করে বানাই সেটা শিখতে চাও, তো এই ভিডিওর মধ্যে দু রকম ফ্লাওয়ার আমি তোমাদেরকে শেখাবো। তো প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে সুন্দর করে দেখতে থাকো মন দিয়ে, তাহলে কিন্তু অনেক ডেকোরেশনই তোমরা শিখতে পারবে। We'll be right back.
পুরো কেকটা যখন কমপ্লিট হয়ে গেছে, কোথাও একটু যেন খামতি ছিল, তাই সেখানে গোল্ডেন আর সিলভার স্প্রে করে পুরো কেকটা কমপ্লিট করলাম। ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। যারা যারা এই ভিডিওটা ফেসবুকে দেখবে, অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিয়ে আমাকে আরও বেশি এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করো। কমেন্ট করে জানাতে ভুলে যেও না বিয়ে পারপাস গায়ে হলুদের থিম কেকটা তোমাদের কতটা ভালো লাগলো। হ্যাঁ, এটা আমার গায়ে হলুদ উপলক্ষে প্রথম বানানো, তো তোমাদের সাথে এটা শেয়ার করে নিলাম। আর একটা কথা, বোনের বিয়ে বলে কথা, তো বোনের বিয়ের ছোটো ছোটো ভিডিও ক্লিপ কিন্তু আমার চ্যানেল মুন্নেশা টি ব্লগ আর এই চ্যানেলের মধ্যে থাকবে। কেকটা কাটার ভিডিও কিন্তু অবশ্যই আমি শর্ট ভিডিওর মাধ্যমে পোস্ট করব। তোমরা কিন্তু দেখো আর কমেন্ট করে জানিও। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুনভাবে, নতুন রূপে। তাহলে আজ চলি, ভালো থেকো, সাবধানে থেকো, আর এই গরমে নিজেরও খেয়াল রেখো। হর হর মহাদেব।